থেকে এই গানটির একটি মজার ঘটনা আছে এটা বলে নেই মিড 70s এ এটা রেকর্ডিং হয়েছে 74-75 এর দিকে তো রেকর্ডিং করে আমি ঢাকায় চলে এসেছি তারপর ওটা রিলিজ হয়েছে HMV থেকে রিলিজ হওয়ার পরে এই গানটা খুব লোকে খুব খুব মানে পছন্দ করেছে জনপ্রিয়তা পেয়েছে তো কয়েক মাস পরে আমি আবার কলকাতা গিয়েছি যাওয়ার পরে ইমিগ্রেশন কাউন্টারে কলকাতায় আমার পাসপোর্ট দিয়েছি তো দাদা তো যথারীতি তাকাচ্ছেন না উনি পাসপোর্টের পাতাগুলো উল্টোচ্ছেন এক এক করে নাম দেখে হঠাৎ করে তারপরে ছবির সাথে মিলিয়ে এরকম করছে দিদি আপনি সেই সাদের লাও সাদের লাও আপনি সেই সাদের লাও তো আমি বললাম না আমি গিয়েছি আমি সাদের লাও নই তো আমরা শুনবো গানটি গানটি শুনতে শুনতে আপনারাও বাড়ি যাবেন আমাদের অনুষ্ঠানও শেষ হবে তখন বানাইল